আমার নাম আদিব, আমার পুরো নাম ইবনুল আদিব। আমি নিচা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। আমি এখন আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচু চোর কবিতাটি। বাবুদের তাল পুকুরে, হাবুদের জাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোতানা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, ফুরবি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছা, ধুমা ধুম গোটা দুচ্চার, দিলে খুব কিল ও ঘুষি একদম জোশে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাকিয়ে কাপড়, লাফিয়ে ডিমনু দেয়াল দেখিয়ে ভিত্রে শেয়াল, আরে থাক শেয়াল কোথা, ফোলাটা দাঁড়িয়ে হোথা, দেখি যেই আটকে ওঠা কুকুরও জ্বললে ছোটা, আমি কই কম্ব কাবার কুকুরে করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফুকল বলে ঢুকি গিয়ে বোঝদের ঘরে, প্রাণ যেন আসলো ধরে, যাবি ফের কান মলি ভাই, চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা, তবা তবা নাক খপ্তা।